জয়
সীতাপতি সুন্দর সুন্দর চতুস্থান করুণাময় গুণনিধি বিশ্বপ্রিয় জয় রাম জয় রাম জয় রাম জয় রাম রাজে জয় রাম জয় রাম জয় রাম জয় রাম গোবিন লক্ষণ ধরি বামে চ জানকী শোভা পুরাত মানুষ যশ মামি রঘুতম জয় রাম 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 ও মঙ্গল মঙ্গল কর ব্যক্ত জয় চরচর চরাচর তৎপদিত জান শ্রী গুরবে জয় রাম জয় রাম জয় রাম জয় রাম গুরু 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 গুরুদেব মহেশ্বর গুরু জয় রাম জয় রাম জয় রাম জয় রাম পিতা স্বর্গ পিতা ভগবতী পরমাত্মা পিতা পিয়ে সর্বদেব জয় রাম জয় রাম জয় রাম জয় রাম জননী জন্মভূমি সে স্বর্গ বেদ জননী জন্মভূমি সে স্বর্গ গরিও জয় রাম জয় রাম জয় রাম জয় রাম একবার Oh!
রাম জয় রাম জয় রাম জয় রাম। তাই তো মনে পাখি একবার বদন ভরে সেই মধুর রাম নাম করে তার বদন ভরে মধুর রাম নাম নিরালে বসিয়া গাও রে মধু রাম না রাম নাম কর রে মন রাম নাম কর রে মন রাম নাম কর সারম পাখি রে রাম নাম বিহরে মানব জীবনে মন মন হোলা রাম নামের মালা Oh,
মন পাখিরে ওই গোপেন অমন পাখিরে হয় রে মধুর রাম নামে মধুরী অমন পাখিরে অযোধ্যা সমনে সেই সেনে অমন পাখিরে বেঁধে বন্দিলাম আমি ওই কশ্যপের নয় অমন পাখিরে অমন পাখিরে পশ্চিমে বন্দিলাম আমি ওই ঠাকুর জগন্নাথ অমন পাখিরে পশ্চিমে বন্দিলাম আমি ওই ভগবানকে অমন পাখিরে যাহারে ভাই পায়ে পায়ে গোলকে স্থিতি অমন পাখিরে যেখানে তে হয় রে মধুর রাম নামের ধ্বনি অমন পাখিরে অযোধ্যা সমান হয়ে সেই অমন পাখিরে এসো মাতা সরস্বতী কীর্তন দাও মন অমন পাখিরে সবার মাঝে গান ভাঙিলে লজ্জা হবে তোর অমন পাখিরে ভগবান মাতা এসো অমন পাখিরে সকলের অমন পাখিরে কীর্তি বাসপন্ডিতের আজকের পালা রাবণ রামের জন্ম সীতা দেবীর বিয়ে অযোধ্যা কাণ্ডে চলিলেন রাম ভরতকে রাজ্য দিয়ে রাজ্য অরণ্য কাণ্ডে রামের সীতা হরিলেন দশানন কাণ্ডে পারিবদ হল শিবদীপের মিলন মিলা সুন্দর কাণ্ডে সেতু বন্ধন করিলা সাগর হলেন পা কোন রাজা হলো সবংশে সংহার উত্তরাকাণ্ড হলো সকল কাণ্ডের মনরূপে প্রবে লঙ্কা কাণ্ড হতে আজ হইবে আলোচনা শ্রবণ করবেন যত ভক্ত জনা জানা অনেকদিন ধরে রাম প্রভু রামচন্দ্র এবং রাবণের যুদ্ধ চলছে সমুদ্রের পারে সেতু বন্ধন করে প্রভু আমার হাজির হয়েছেন লঙ্কাপুরে ভনুর বালম সঙ্গে করি এক এক করে রাবণের সমস্ত পুত্রদের তিনি জমের ভবন বানাচ্ছেন আজ প্রিয় পুত্র মহিরাবণকে পাঠিয়ে দিয়ে রাবণ মনে মনে অহংকারে সিংহাসনে বসে আছে আমার পুত্র মহিরাবণ আজ রাম লক্ষ্মণকে হরণ করে ওই পাতালে গিয়ে মা চণ্ডীর দ্বারাই তাকে হত্যা করবে তাই মনে আনন্দ নিয়ে যখন রাবণ রাজা বসে আছে হেনকালে একজন ভঙ্গদূত সে এসে খবর দিচ্ছে বলছে কি দূত তুমি ভয়ে কাঁপছো কেন নির্ভয়ে বলো কি হয়েছে পাতালপুরীতে আমার প্রিয় পুত্র রাম লক্ষ্মণকে হত্যা করেছো তো বলছে না না প্রভু হত্যা হয়েছে কিন্তু হনুমানের হাতে মহিরাবণ রাবণ হত্যা হয়েছে এ কথা শুনতেই রাবণ মনে মনে চিন্তা করেছে আমার সোনার লঙ্কা আর বুঝে আমি বাঁচিয়ে রাখতে পারলাম না তাই বলছে পড়ে গেল রে
সাগরে ডুবিয়া সোনার লঙ্কা আদরে গেল রে গেল রে ভুলায় পড়ে কান্নাকাট করছে, যিনি কিনা লঙ্কেশ্বর তিনি সোনার লঙ্কার জন্য কান্নাকাটি করছে, তাই কি হয়? না না, আজ রাবণের কান্না দেখে মন্ত্রীগণ এবং সকলে চিন্তিত। দেখি মহারাজ, যদি এমন অবস্থা হয় তাহলে আমাদের যুদ্ধের কি হবে? আমরা কেমন করে এই লঙ্কাকে বাঁচাতে পারি? তাই অনেকে সান্ত্বনা দিয়ে বলছে, মহারাজ আপনি একটু শান্ত হন, এখনো তো আমরা লঙ্কায় অনেকেই আছি। কিন্তু বাদ মানে না লঙ্কেশ্বর রাবণ, মনে মনে চিন্তা করেছেন, ওই কাল লাগিনি সীতার জন্য আমার সমস্ত সোনার লঙ্কা ধ্বংস হয়ে যায়, আমি ওকে এখনই আমার খড়গ দিয়ে আমি দ্বিখণ্ডিত করব। তাই ক্রোধান্বিত ভাবে যখন রাবণ চলেছেন, খড়গ খানা হাতে করে খান্ডা নিয়ে আজ ছুটে চলছেন অশোক কাননের দিকে। আর যেতে যেতে পথিমধ্যে মন্ত্রদরি এসে বলছে, প্রভু কোথায় চলেছেন? প্রভু চরণ তলে যখন মা মন্দদরি পড়ে গেছে, ক্রোধকে সম্বরণ করে বলছে, কে মন্দদরি? আমি চলেছি সীতাকে, আজ আমি তাকে বিখণ্ডিত করে দেব। বলছে, না না প্রভু, আমি একজন নারী, আমি নারী থাকতে কি করে নারীর অমঙ্গল কামনা করি? তুমি তো জানো না প্রভু, ওই সীতাকে তুমি তো জানো না প্রভু, রামচন্দ্রই বাকে তুমি যদি জানতে তাহলে তুমি সীতাকে ফিরিয়ে দিয়ে আসতে। আমি তো তোমাকে কতবার বলেছি, ওই রামের সীতারামকে ফিরিয়ে দিয়ে তার চরণ অভাগে তুমি শরণাপন্ন হও, দেখবে এ সোনার লঙ্কা আবার সুন্দর হয়ে উঠবে। এ কি বলছো মন্দদরি? মন্দদরি মনে মনে চিন্তা করেছে, তাই
আমি তার সহধর্মিনী, আমাকে তো দুটো কথা বলতেই হবে। তাই বলছে প্রভু, শোনো তাহলে, যখন প্রভু আমার মনে মনে চিন্তা করেছেন সীতা ওই লঙ্কাপুরে অসত কারণে রয়েছে আর রাবণ চলেছে মন্দোদরী কথোপকথন হচ্ছে, মন্দোদরী মনে মনে চিন্তা করে বলছে, ও তুমি জানো না শ্রীরাম আমার ব্রহ্ম সনাতন, তুমি জানো না রাম তোমার উষ্ণায় মহারাজ গোলোকের হরি, তুমি জানো না ওই সীতা তোমার নবীনয় মহারাজ রাজ রাজে শরী, তুমি জানো না রাম নামে কীর্তন করে দেখো শিব মেঘে খায় ভিকা, তুমি জানো না পেলো দিখা, তুমি জানো না রাম নিয়ে নারদ দেখো সাদা গুণগান করে, তুমি জানো না সর্বপুরে, তুমি জানো না লঙ্কেশ্বর রাবণ বলছে মন্দোদরী তুমি তো বলেছো ঠিকই, কিন্তু আমি জানি না এ কথা তুমি বলতে পারো না মন্দোদরী, আমাকে যখন তুমি থামিয়েছো তখন আজ এই নির্জন পরিবেশে অশোক কারণের প্রান্ত বসে তোমার সঙ্গে দুটো নিগুলো কথা বলি, তুমি তো আমার সহধর্মিনী, তাই তো তোমার সঙ্গে আমি সেই ভাবের আদান প্রদান করি। মন্দোদরী সত্য যুগে আমরা ছিলাম জয় আর বিজয়ে শ্রীহরির তার পাহারা দিতাম, একদিনই সেই পথে হরি শরণাপন্ন হয়ে এলেন অষ্টভক্তমুনি, তার পথে যখন আমরা দুই ভাই রুদ্ধ করে দাঁড়ালাম যে প্রভুর নিষেধ আছে, এখন তিনি স্বয়ংরত, এখন তার সঙ্গে দেখা করা চলবে না, তিনি ক্রোধান্বিত হয়ে আমাদেরকে অভিশাপ করলেন, হরি দর্শনে বাধা প্রদান করিস, হরি দর্শনে বাধা দিস, তোদের এত বড় স্পর্ধা আমি হরি দর্শন করতে যাব, অনুরাগের ভরে যখন মরিবর তাদেরকে অভিসম্পদ করেছে দুটি ভাই করচরে মনির পদ প্রান্ত বলে মরিবর, ও গো মরিবর প্রভুর নিষেধ ছিল তাই তো তোমাকে আমরা থামিয়েছি, আমাদের কি অপরাধ হলো যে আমাদেরকে অভিসম্পদ দিলেন, কি অভিশাপ দিয়েছিলেন সেদিন,
তোরা যে হরি দর্শনে বাধা প্রদান করেছিস আজ, তোদের কে হরি দর্শনে বাধা আমি প্রদান করে অভিসম্পদ করেছি। মর্তভূমিতে গিয়ে তোরা রাক্ষস কুলে জন্মগ্রহণ করবি। এই তো জন্ম আমাদের চলছে। আমরা প্রভুর কাছে কেঁদে কেঁদে বলেছিলাম, প্রভু মণিবর আমাদেরকে অভিশাপ দিচ্ছে, ওগো প্রভু একটিবার আমাদেরকে এই অভিসম্পদ থেকে আমরা কিভাবে মুক্তি পেতে পারি তার সন্ধানটি একটিবার বলে দিন। তখন বলেছিল প্রভু আমার, মণি যখন অভিসম্পদ করেছে এর থেকে বিন্দু মাত্র কোনো মুক্তি হবে না, তবে হ্যাঁ ভক্তির গুণে সব কিছুকে তুচ্ছ করা যায়। তাই তোমরা যদি ভক্তিভাবে আমাকে পেতে চাও তাহলে তোমাদেরকে সাত জনম পরে আমাকে পেতে হবে, অর্থাৎ ভক্তিভাবে যদি মিত্র সহযোগে তোমরা আমাকে পেতে চাও সাত জনম তোমাদেরকে অপেক্ষা করতে হবে। ওগো প্রভু সাতটি জনম কেমন করে তোমার বিহনে আমরা থাকব, না না অন্য কোনো বিধান আছে কিনা একটিবার আমাদেরকে বলুন। আছে, যদি তোমরা শত্রু ভাবাপন্ন নিয়ে আমার সঙ্গে আচরণ করো আমি তোমাদেরকে আবার তিন জনম পরে এই গোলক ধামে তোমাদের সঙ্গে শরণাপন্ন হয়ে থাকবে। এই তো মন্দোদরি আমাদের সেই তিন জনম। আমাদের পূর্ণ হবে, তুমি তো জানো না মন্দোদরি, মা জানকীকে কেন বন্ধন করে রেখেছি ওই অশোক কারণে, যাতে করে প্রভু আমার এই লঙ্কা পুড়ে আসে। তুমি বলতে পারো আমার এই লঙ্কায় কেন তিনি আসতেন, কেন তিনি কি আসতেন কখনো, কি দায় পড়েছিল তার, কোনো দায় কি তার ছিল, দায় ঠেকাতে আমি নিয়ে এসেছি সীতারূপ তরণীকে বেঁধে রেখেছি অশোক কাননে। মন্দোদরি যে তরণী আমি অশোক কাননে বেঁধে রেখেছি, তুমি বলো মন্দোদরি আমি কি এই তরণীতে উঠতে পারবো না। ভক্ত সুলভ আচরণ নিয়ে আজ মন্দোদরির সঙ্গে নয়ন জলে ভেসে ভেসে যখন দশানন এই কথাগুলো বলছে, স্বর্গ থেকে সমস্ত দেবতারা মনে মনে চিন্তা করেছে একই, রাবণ যদি ভক্ত হয়ে এহেন আচরণ করে তাহলে রাবণ উদ্ধার কখনো হবে না, ভক্তের গায়ে ভগবান কখনো আঘাত করতে পারে না, করেছে কি ভক্তকে কখনো আঘাত করতে পারে না। তাই তো দুষ্ট সরস্বতীকে আদেশ করলেন, ও হে দুষ্ট সরস্বতী তুমি গিয়ে ওই রাবণের জিহ্বা পরে স্থান নাও, ওর মুখ থেকে এমন বাক্য বের করো যাতে প্রভু রামচন্দ্র তাকে মুক্তি প্রদান করে এই গোলকে নিয়ে আসতে পারে। রাবণ রাজা বলছে, মন্দোদরি এই নিগুড় কথা ছাড়ো, আমি এক্ষুনি যাব প্রভু রামচন্দ্রের সঙ্গে, রামচন্দ্রের সঙ্গে আমি তাকে যুদ্ধ করতে, আর আমার সমস্ত পুত্র হত্যার যারা মিটাবো আমি এইখানে রথ সজ্জা করি ওই সমুদ্রে পাড়ে গিয়ে হারা দেব। তাই সারথীকে ডেকে ডেকে বলছে, কোথায় সারথী, তোমার বিজয়ী রথখান একবার সজ্জিত করে নিয়ে আসো। সারথী ভুবন বিজয় রাখো সে জানো
মহানের মত মনোরত দেখিতে বলে রাজা ডাকে ঘন দেখে চমকে রয়েছে সোনার পুষ্কর আকিছে তুলি ধরে সোনার বিজ করে পাহাড় পর্বত তুলে নিল রত্ন সিংহাসন ও সারথি হে রথের উপর তুলে নিল রত্ন সিংহাসন ও সারথি হে সারথি হে আবার যখন যুদ্ধ করবে ও সারথি হে মাত্র বাজবে পিছে সারথি বাজে ঘন্টা বাজে বাজিছে ওই তারা ও সারথি হে বাজে ঢোল বাজে আরো বাজে কাশি পিছনে ভেঙে বাজে আরো বাজে বাঁশি বাজছে দেখো হরেক রকম তালে তারতে মনে হয় পিছনে
তার সম্মুখে দেখো বেঁধে নিল ঘোড়া দারতি হে সম্মুখে তে বেঁধে নিল পার্বতীর ঘোড়া দারতি হে চমৎকৃত রথখানা সোনার বাহার রথ সজ্জা করি আজ রথ সজ্জা করি যখন সারথি দাঁড়িয়েছে রাবণ রাজার সম্মুখে এই রথের সাজন দেখে মনে মনে তিনি হাসে এমন সাজ্জা করে নিয়ে এসেছে সারথি রাবণ রাজা হেসে বলছে সারথি আজ আমি যুদ্ধে যাব তাই বুঝি এমন করে সজ্জিত করে নিয়ে এসেছ কার সঙ্গে যুদ্ধে যাব জানো প্রভু রামচন্দ্রের সঙ্গে যুদ্ধে যাব চলো তাই লঙ্কাপুরী হতে যখন রথখানা ছাড়িয়া যে দিল চতুর্বাহর সৈন্য পিছে পিছে ধাবিত হইল হইল আজ চতুরঙ্গ সজ্জিত হয়ে দশরণ ছুটিয়া যে যায় মনে কহিতে যেতাই সারথি দেখো ওই যে দেখো ওই না সমুদ্র তট পরে কত মধুর মধুর শোভা যেন বহিছে অন্তরে তুমি কি সারথি বলতে পারো ওর মধ্যে কে কোনবীর তাই তো বলছে প্রভু আমি যে সারথি আমি কেমন করে জানবো আমি তো মূর্খ আমার তো জ্ঞানেরও কিছু নেই ওই যে বেটা বসে আছে দেখো কালো বুড়ো জাম্বুয়ান যার এক চাপড় খেয়ে কত কত বীর হয়েছে ভূমিতল তারই পূর্ব পাশে বসা রয়ে বীর হনুমান তারই বামেতে যখন রয়েছে অঙ্গদ নন্দন তার বাম পাশে বসা রয়ে সুগ্রীব রাজন আর তারই পাশেতে দেখো রয়েছে নীল নদ পরিগণ একে একে সবার মাঝখানেতে রাম লক্ষণ এবং সমস্ত গোপীগণ আজ সভা বসিয়েছে মনে মনে তারা চিন্তা করে কে আসবে আজিকার যুদ্ধে আজকের যুদ্ধে কে আসবে লঙ্কাপুর তো বীর শূন্য হয়েছে এদিকে প্রভু রামচন্দ্র আমার তো মনে মনে চিন্তায় রয়েছেন কবে আসবে
কবে আসবে রাবণ? রাবণকে নিধন না করে তো সীতাকে উদ্ধার করা সম্ভব হবে না, তাই রাবণকে আসার জন্য অপেক্ষায় রয়েছে। কবে আসবে রাবণ? বিভীষণ আজ রথের হুঙ্কার দেখে, সৈন্যগণের আওয়াজ দেখে, পিছনের কোলাহল দেখে মনে মনে চিন্তা করে, এবার বুঝি সামরে হানা দিল আমার দাদা। তাই তো বিভীষণ ডাক দিয়ে বলছে, প্রভু আজ আর কেউ নয়, আজ স্বয়ং লঙ্কাধিপতি দশানন যুদ্ধেতে হাজির হয়েছে। তখন সকলেই উঠে পড়েছে, যুদ্ধের দামা বেজে যায়, মনে মনে চিন্তা করে তাই কি করে আজকার যুদ্ধে রাম লক্ষ্মণকে আমরা বাঁচিয়ে রাখতে পারি। দশানন এসে চিৎকার করছে, আর সৈন্যগণকে বলছে, আর বিলম্ব নয়, আজকার যুদ্ধ আমি শুরু করতে চাই, তাই দামাও বাজিয়ে দাও। যুদ্ধ বেড়ে গেল, তাই সৈন্যগণ দেখো বাজনা বাজাতে শুরু করেছে। কিভাবে? রণমাদল বাজে রে দাদা ধীরে রণমাদল বাজে রে দাদা ধীরে। যুদ্ধ বেড়ে গেল দেখো ওই সীতার কারণে রে দাদা ধীরে, ওই রাবণের সম্মুখেতে কপিগণ ধরে দাদা ধীরে, দেখো বাঞ্ছুরিয়া দিতে দেখো কপিগণ হায় দাদা ধীরে, এক এক করে বীর শূন্য হয়েছে দাদা ধীরে, জম্ভ করে কপিগণ সম্মুখে এগোলো দাদা ধীরে, রাবণের অপানে তখন ভূমিতে লুটিল দাদা ধীরে, বনে কাটা কাটি হইবে তথায় রে দাদা ধীরে, যুদ্ধমণ্ডল ছায় রে দাদা ধীরে, রাবণ খুঁজে কোথায় আছে প্রভু রামচন্দ্র রে দাদা ধীরে, আমি পাঠাবো সত্তরে দাদা ধীরে, আমার পুত্র সত্তরে চালা আমি নির্বাচিত করে দাদা ধীরে, একটি নয় দুটি নয় সহলক্ষ নাতি দাদা ধীরে, একা করে মেরেছে এই যুদ্ধের মারুতি দাদা ধীরে, হনুমান তখন সম্মুখে পড়িল দাদা ধীরে, রাবণেরও রথ পরে উঠিয়া বসিল দাদা ধীরে, চরে কখনো নানা পারি পায় রে দাদা ধীরে, ধরতে গেলে মুকুটের উপর অবস্থান নেয় দাদা ধীরে, রাবণের একটি মাথা না কটি বাপু ছিল? দশটি মাথা, আর এই দশটি মাথায় যদি এক এক করে মুকুট পরে কত বড় একটা জায়গা হয়। হনুমানকে ধরতে যায় কি করে? একটার একটি থেকে অন্যটির পরে যায় ঘুরে রে দাদা ধীরে, ধরতে নাই পারে দশানন কোন করে দাদা ধীরে, দেখো হনি করো পরে দেখো হনুমান ভাই রে দাদা ধীরে, ওই মুষ্টাঘাত করে তখন মস্তকে রে দাদা ধীরে, মূর্ছিত রাম তখন হইল রথ পরে দাদা ধীরে, সারথি ভাবে দশানন কি চলে গেল এই মুষ্টি বলে, এক মুষ্টি যখন খেয়েছে জ্ঞান শূন্য হয়ে পড়েছে রথ পরে, তাই সারথি মনে মনে চিন্তা করেছে দশানন বুঝি প্রাণ ত্যাগ করেছে, তাই আমি শীঘ্র করে নিয়ে যাই লঙ্কার ভিতরে। কিছু দূর যেতে না যেতে সচেতন হয়ে বলছে, একই সারথি আমি কোথায় আছি? বলছে মহারাজ আপনি হনুমানের এক মুষ্টাঘাত খেয়ে অজ্ঞান হয়ে পড়েছিলেন,
আমি রথ নিয়ে একই একই করেছি সারথি, এতে যে আমার বীরত্ব, আমি ভুবন বিজয়ী, আমি ত্রিলোক বিজয়ী দশানন, আমি পিছু পা হতে পারি না, যদি রণে যায় আমার প্রাণ তথাপি আমি কিন্তু পিছু পা হতে পারি না, শীঘ্র রথখানা নিয়ে চলো। এবং কোথায় আছে রাম লক্ষণ, তার কাছে রথখানা শীঘ্র করে নিয়ে চলো। তাই রথখানা নিয়ে চলেছে, কোথায় রাম লক্ষণ আছে, আজ রামের সঙ্গে দশাননের যুদ্ধ বেঁধেছে। তাই কি করেছে, প্রথম এতে হাস্যবান যোজন করিল রে দাদা দিনে, রামচন্দ্রকে তখনই যে ছাড়িয়া যে দাদা দিনে, হাস্যবান পরে দেখো হাসিতে লাগিল রে দাদা দিনে, সকলে চমকিত হইয়া পড়িল রে দাদা দিনে। আচ্ছা, যুদ্ধের অবস্থায় কেউ হাসতে পারে না? হাসতে পারে না। তাই যখন রামচন্দ্র ওই হাস্যবানের আঘাত পেয়ে হাসছে, সমস্ত কপিগণ মনে মনে চিন্তা করে, প্রভু আমার হাসছে কেন, কি হলো? তারপরে তে অগ্নিবাণ ধনুকে জুড়িল রে দাদা দিনে, মনে ছুড়িয়া যে দিল রে দাদা দিনে, দেখো অগ্নিবাণ যখন তার শরীরে রে দাদা দিনে, অগ্নিতে যে প্রভু আমার জ্বলে পুড়ে যায়, সর্বঙ্গ জ্বালাময় হইতে লাগিল রে দাদা দিনে, এমন আচরণ কেন আমার দেহে হলো রে দাদা দিনে। যখন অগ্নিবাণ লেগেছে তখন আগুনের একটা প্রবাহ হলে যেমন শরীরটা জ্বালা করে, এমন একটা জ্বালা করছে। তাই বলছে, এমন অবস্থা কেন আমার হচ্ছে? তখন প্রভু রামচন্দ্র বলছে, দাঁড়াও, আমি বুঝতে পেরেছি, তোমার ওই কামবাণে আমি মোহিত হব না। কারণ অগ্নিবাণ ছিল মদনমোহন বাণ, সম্মোহন, যে বাণ দ্বারা মানুষকে মোহিত করে নিয়ে যায়। এই বাণ যখন ধনুকে যোজন করে প্রভুকে প্রয়োগ করেছে, প্রভু বলছে, না না, এই বাণ দ্বারা আমি প্রভাবিত হব না। কি করব, আমি এখনই এর উপযুক্ত জবাব দেব। তাই মনে মনে চিন্তা করে লক্ষণ, তুমি আজের যুদ্ধে তুমি হানা দিও না, তুমি সরে যাও, এখানে ভক্ত আর ভগবানের একটা যুদ্ধ। কেমন ভক্ত এবং ভগবানের যে মিলনের জায়গা, সেই জায়গাটায় আজ পরীক্ষা চলছে। কত বড় ভক্ত হলে দশানন তিনি যখন মদন বাণ প্রয়োগ করেছে, প্রভু বুঝতে পেরেছেন আমাকে মোহিত করার জন্য এই বাণ প্রয়োগ করেছে। তাই তিনি কি করেছেন, বনু বাণে তখন নিভাইয়া দেয় লক্ষণ। দেখবে আমি কি করবো এখনই, এক এক করে দেখো আজ কি দশা করি রাবণে। দেখো ধনু কেতে যোজন করিল সেই বানতে রাবণ রাজান কাটিল মস্তক, দেখো একটি মাথা ধুলায় পড়ে গড়াগড়ি যায়, শিব নামে কাটা মন্ড দূরা লেগে যায়, একটি মস্তক কেটেছিল। কিন্তু রাবণের পিতা আশুতোষের বর দেওয়া ছিল, আশুতোষ অর্থাৎ শঙ্কর ভোলানাথ, তিনি তো অল্পতে ভুলে যান। কেমন, একটিমাত্র বিল্লপত্র দিয়ে যদি তাকে ভক্তিভাবে নয়ন জলে তাকে কেউ তুষ্ট করতে পারে, সে কিন্তু তাকে আশীর্বাদ প্রদান করেন, তাই তাকে বলা হচ্ছে ভোলা। এই ভোলা মহেশ্বর তিনি বরদান করেছিলেন রাবণ, তোমার নর কিন্নর রাক্ষস কোনো কিছুর দ্বারা তোমার
হত্যা নাই হবে, তবে তোমাকে আমি অমরত্ব প্রদান করতে পারবো না, এই নাও তোমাকে মৃত্যুবান প্রদান করলাম। এই রাবণের মৃত্যুবান রয়েছে, আর যতবার ওই মুন্ডকে কাটে ততবার পিতা আশুতোষের বলে সেই কাটা মুন্ড জোড়া লাগে। এমন দশা লক্ষণ দেখে মনে মনে চিন্তা করেছে দাদা, এক এক করে তুমি একটি একটি করে সাতটি মাথা কেটেছ, তারপরের পানে তুমি নয়টি মাথা কাটলে, নয়টি মাথা ধুলায় পড়ে গড়াগড়ি যায়। আবার দেখি রাবণ পুনরায় সেই কাটা মস্তক স্কন্ধে জোড়া লাগে। একই দাদা, তাহলে কি আমাদের মা জানকী উদ্ধার হবে না? জাম্বুবান মনে মনে চিন্তা করেছে, না না এর একটা বিহিত করতেই হবে। তাই মুহূর্তের মধ্যে ওই রথ পরে উঠে একটি মুষ্টাঘাতে তাকে অচৈতন্য করে দিয়েছে। আজ রথ নিয়ে চলেছে সারথি অন্তপুরে। মনে মনে চিন্তা করে সকল কপিগণে, একে একে নয়টি মাথা কর্তন করেও যখন দশাননকে পরাজয় বরণ করানো গেল না, তাহলে কি হবে? তাহলে সীতা কি উদ্ধার হবে না? প্রভু রামচন্দ্র বলছেন, লক্ষ্মণ রে আর সীতা উদ্ধারের কাজ নেই, চল আমরা দেশে ফিরে যাই। তাই আজ দুটি ভাই এই সমুদ্রের পাড়ে বসে বলছে, করে রাবণে লক্ষণ রে ও ভাই হার
ফল, আর সীতা উদ্ধার করে কোনো কাজ নেই। লক্ষণ বলছে, দাদা দাদা তুমি দেশে যাও গো দাদা, আমি যাব না লো ভাই, লক্ষণ রে তুমি দেশে আমি দেশে গিয়ে মা বলে কাকে ডাকব। আমি যখন এসেছিলাম মা সুমিত্রা আমার হাতখানা ধরে বলেছিল, লক্ষণ রে আজ যে এই তো অযোধ্যা নগরী থেকে যারা বনপথে গমন হচ্ছে, এরা তোর দাদা বৌদি নয়, আজ থেকে মনে করবি এরা তোর পিতা এবং মাতা, তাদের জন্য কোনো রকম কোনো অসুবিধা না হয়। মা এও বলেছিল যে কোনো কিছুর বিনিময় কখনো তুই জানকী ছাড়া হবি না। দাদা তুমি দেশে ফিরে যাও, আর দেশে গিয়ে কি করে যাবো, দেশে ফিরে ঠাকুর দাদা বলো মায়ের কাছে ভাই লক্ষণ রে, দেশে ফিরে লক্ষণ রে খাইছে পঞ্চবটী আগে ও ভাই লক্ষণ রে, দেশে ফিরে ঠাকুর দাদা এই কর্ম করিয়া কাজ করো দাদা, দেশে যখন তুমি ফিরে যাবে আমার মা সুমিত্রা তো তোমাকে জিজ্ঞাসা অবশ্যই করবে, যখন আমার কথা মনে পড়ে তার কান্না পাবে
দাদা মায়ের কাছে বলো মাতা তুমি বলো মা গো বলে চলে অদূরে দাঁড়িয়ে বিভীষণ মনে মনে চিন্তা করে তাই তো দাদাকে হত্যা করার পন্থা তো আমি জানি কিন্তু কি করব ভাই হয়ে ভাইয়ের মৃত্যুর সংবাদ দেওয়া যায় তাই অদূরে দাঁড়িয়ে ক্ষুণ্ণ মনে বিভীষণ দাঁড়িয়ে আছে প্রভু আমার মনে মনে চিন্তা করেছেন তাই তো অদূরে দাঁড়িয়ে বিভীষণ কেন রয়েছে ক্ষুণ্ণ মনে এক এক করে লঙ্কার সমস্ত বীরগণের মৃত্যু রহস্য তো সে দিয়েছে বলে তবে আজ কেন ওই দূরে দাঁড়িয়ে ক্ষুণ্ণ মনে দাঁড়িয়ে রয়েছে বিভীষণ বিভীষণকে দেখে বলছে বিভীষণ তুই তো আমার এ জন্মের শুধু ভাই নয় তুই তো আমার জন্ম জন্মান্তরের ভাই তোমার সম বান্ধব আর আমার কেহ নাই এই রাক্ষসকুল ধ্বংস করার জন্য তুমি যেভাবে আমাকে সহযোগিতা করেছো এই দিন আমি কখনো তোমার শোধ করতে পারবো না তবু এই রাবণের মৃত্যুর সংবাদ যদি একবার তুমি বলো বলছে প্রভু আমি ভাই হয়ে কেমন করে ভাইয়ের মৃত্যুর সংবাদ বলে দিই ও যে আমার প্রিয় ভাই সকলের জন্য মন টানে না এ জগতে কারো না কারোর জন্য কারো মন টানে প্রিয়জন থাকে যখন তরণী এসেছিল নিজ পুত্র তখনও তার মৃত্যুর কারণ বলে দিয়েছিল কোথায় মারলে বান তরণী হত্যা হবে কিন্তু আজ ভাইয়ের মৃত্যুর সংবাদ দিতে পারছে না বলছে প্রভু বলো তুমি কি পারতে লক্ষণের মৃত্যুর সংবাদ দিতে বলছে না 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 আমি বুঝতে পেরেছি এ লঙ্কা বিজয় আর আমাদের হবে না চল চল লক্ষণ আমরা দেশে ফিরে যাই আজ প্রভু আমার যখন হাঁটতে শুরু করেছে বিভীষণ ডাক দিয়ে বলছে দাঁড়াও প্রভু আমি একটি প্রশ্ন আপনাকে করি বলো তো ভাই বড় না ধর্ম বড় প্রভু রামচন্দ্র বলছেন ধর্ম বড় ধর্ম বড় তাহলে আমি বলবো আমার ভাইয়ের মৃত্যুর সংবাদ আমি এখনই বলবো ওই ভোগ মন্দিরে ফটিকের স্তম্ভের মধ্যে আমার কলটি বন্ধগরীর হেফাজতে রয়েছে মৃত্যুবার এই বলে অবচেতন মনে বিভীষণ মনে মনে চিন্তা করেছে কি আমার চারিদিক চারিদিক কেন আমার ঘন অন্ধকার হয়ে এসছে ওই কে যেন আমায় ডেকে ডেকে বলছে ওই দেখ বিভীষণ ঘর ভেদি বিভীষণ পুত্র হত্যাকারী বিভীষণ বিভীষণ পাগলের মতো ছুটে চলেছে বিভীষণ একই প্রভু রামচন্দ্র বলছে লক্ষণ রে ওরে লক্ষণ শীঘ্র গিয়ে ধর ও যে ভাই সুখী পাগল হয়ে গেছে বিভীষণ ছুটে চলে গেছে মনে মনে চিন্তা করেছে তাহলে সন্ধান তো পেয়েছি এই মৃত্যুবান কে করবে আনায়ন
জাম্বুবান ডাক দিয়ে বলছে, বিপদ হারিতে একই আছে, হনুমান হনুমান ছাড়া কে পারবে? তাই হনুমানকে মনে মনে যখন বাসনা করেছে, হনুমান বুঝতে পেরেছে, বলছে, প্রভু আমি যেতে পারি, তবে এবার তোমার আমার সঙ্গে যেতে হবে, তুমি কথা দাও প্রভু, তুমি আমার অন্তরের মধ্যে থেকে তুমি আমাকে সাহায্য করবে। রামচন্দ্র বলছে, যাও ভক্ত। হনুমান মনে মনে চিন্তা করেছে, তাই তো লঙ্কার ভিতরে আমি অনেকবার গিয়েছি, সব আমাকে চেনে, ঘর পুরানো হনু বলে ডাকে, আমি এবার যদি যাই আমাকে তো চিনে ফেলবে, তাহলে আমি কেমন করে যাব? আমাকে এমন বেশ ধারণ করতে হবে যে বেশে আমাকে ব্রাহ্মণ বলে মনে হয়, আমি একজন নিষ্ঠাহীন চতুর্দেশ ভ্রমণকারী একজন উপযুক্ত ব্রাহ্মণ হয়ে লঙ্কা মধ্যে প্রবেশ করব। তাই হনুমান যোগ বলে মুহূর্তের মধ্যে একজন দেখো সন্ন্যাসী রূপ ধারণ করি, হনুমান চলেছে লঙ্কাপুরী। আর যেতে যেতে যখন চলেছে লঙ্কার মধ্যে প্রবেশ করে জোরে জোরে ডাকছে, হাতে একটা কমণ্ডল নিয়েছে, আর ওই কমণ্ডলের মধ্যে কি করেছে জানো? হনুমান পেশাব করেছে, কমণ্ডলি জুড়ে হনুমান পেশাব করে নিয়ে গেছে, আর লঙ্কার মধ্যে গিয়ে বলছে, আরে ও দিদিগণ, করোনা পড়োনা করবে নাকি? গণপড়া করে যাই, ভাগ্য নির্বাচন করে দিই, জানতে পারবে কার ভবিষ্যৎ কি আছে, এক এক করে সব কিছু আমি বলে দেব। এমন বার্তা যদি শোনা যায়, কে না চায় একটু ভাগ্য গণনা করি? তাই চারিদিক থেকে ভিড় হয়ে গেছে, লঙ্কা রমণীগণ এক এক করে সারা জাগিয়ে, আমারটা আগে করো, আমারটা আগে চাই, আমারটা আগে গুনে পড়ে দিতে হবে, হাত এক এক করে সামনে হাজির। একজন তো মেয়েদের কোন হাত দেখে জানো বাবা? ডান হাত দিয়ে দিয়েছে হনুমানটা গাড়ে। সকালবেলা মেয়েদের ডান হাত, ছি 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 ছি, কপাল পোড়া মিনছে খার মাথা খাবি তুই, এমন করে কেউ ডান হাত দেখায় নাকি? নারীদের নাকি বাহাত দেখতে হয়, তাহলে তুই বাহাতখানা দে আমার সম্মুখে। তাই বলছে, আরে এ হাতে তো দেখছো অনেক কিছু, এক এক করে শতপুত্রের জননী, বলছে আমার স্বামী মারা গেছে, তু 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 তু, কি না 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 না, এ হবে না, ব্রাহ্মণ ঠাকুর ঠিক করে গণনা করো। এর মধ্যে একজন বলছে, তোমার ওই কমণ্ডলীর মধ্যে কি আছে? বলছে এর মধ্যে সাত তীর্থের ফল, আমি এক এক করে সপ্ত তীর্থে গিয়েছি, সেই সপ্ত তীর্থের জলের মধ্যে নিয়ে এসেছি, তা সপ্ত তীর্থের ফল এই কমণ্ডলের মধ্যে যদি ভরা রয়, তাহলে আমাকে একটু দাও গণপ ঠাকুর। যখন হাত সম্মুখে করে গণ্ডুষ পেতে দিয়েছে, হনুমান দিয়েছে সপ্ততীর্থের জল, আর একটু খেয়ে, দিদি গো একই খালো, নোনা নোনা লাগে, কি চন্ডা চন্ডা গন্ধ গো, দেখো দিদি একই করেছে। এই শুনে চলে এসছে আজ ভিতর বাড়ি থেকে, এই সারা যখন পড়েছে মন্ডতরী, ধীরে 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 আসছে,
হনুমান মনে মনে চিন্তা করে শুনেছি মা মন্ত্রধরী নাকি পঞ্চসতীর একজন, তার হাতকে যদি স্পর্শ আমাকে করতে হয় আমার মনটাকে কাম বর্জিত করে তবেই আমার স্পর্শ করতে হবে, তাই প্রভুর শরণাপন্ন হয়েছে। ও গো প্রভু দিল দয়াময় প্রভু আমার, একটিবার আমাকে নিষ্কাম দেহে পরিণত করো, তা না হলে যে আমি ওই হস্তকে স্পর্শ করতে পারি না। আজ মন্দোদরীর হাতখানা ধরে যখন বলছে তোমার স্বামী তো যুদ্ধে গিয়েছে, আর তার সেই যুদ্ধে মৃত্যুবান রয়েছে তোমার কাছে, কিন্তু তোমার হস্তরেখায় বলে দেয় তোমার স্বামীর আয়ুকাল অতি দীর্ঘ নয়, আয়ুকালে ক্ষীণ, এই যে কেটে গেছে এখান থেকে দাগ পড়েছে, এর একটা বিহিত যদি না করা যায় তাহলে তোমার প্রতিবিয়োগ ঘটবে। এ জগতে কোনো মাতা আছে নাকি যদি স্বামীর অমঙ্গল কেউ শুনতে পায় সে তৎক্ষণাৎ তার ব্যবস্থাপূর্বক চিন্তা ভাবনা করে? তাই গণক ঠাকুরকে মনে মনে চিন্তা করে বলছেন, একই একই বলছো তুমি, না না আমার কাছে কোনো কিছু নেই, তুমি ভুল বলছো। গণক ঠাকুর হনুমান বলছে, এই থাকলো আমার পুঁজিপাটি, আমি যদি মিথ্যা কথা বলি জানো আমি কত বড় গণক ঠাকুর, আকাশে রয়েছে যত তারা আর সমুদ্র রয়েছে যত পালি, আমি এক এক করে গুনে গুনে সব বলে দিতে পারি, যদি সত্যি কথা যদি আমি না বলে থাকি এই থাকলো আমার পুঁজিপত্র, আমি চললাম। গণক ঠাকুর ক্রোধ দেখিয়ে হাঁটা শুরু করেছে, আর মেয়েদের যে স্বভাব, রানীমার কাছে গিয়ে বলছে, রানীমা সত্যি কথা বলেছে নাকি? গণক ঠাকুর যা বলছে সত্যি নাকি? তোমার কাছে আছে নাকি মৃত্যুবান, কোথায় আছে? আছে তো, কিন্তু কি করে বলিস, বলা নিষেধ বলছে। তাহলে তো সত্য, তাহলে যদি আমাদের রাজামশাইয়ের যদি অমঙ্গল হয়, তাই তো তাই তো, তাহলে কি করা উচিত? ও গণক ঠাকুর শীঘ্র ফিরে আসুন, কি হয়েছে জানি তো তোমার ডাকবে, আমার কখনো গুণপড়ায় ভুল হয় না, শীঘ্র করে বলো আমার সময় নেই, আমার আবার অনেক দূরে যেতে হবে। তাই কি করেছে, তা আপনি একটা ব্যবস্থা করেন না? ব্যবস্থা করতে পারি, তবে আমাকে পারিশ্রমিক দিতে হবে। মনে মনে চিন্তা করেছে, পারিশ্রমিক একটু ভাব যদি না দেখাই তাহলে তো সত্যি মনে এরা মেনে নেবে না। তাই গণক ঠাকুরের ভাব দেখে বলছে পারিশ্রমিক দিতে হবে। পারিশ্রমিক কি? উপযুক্ত পারিশ্রমিক ছাড়া আমি কোনো কর্ম করব না। ঠিক আছে, তোমাকে পারিশ্রমিক দেওয়া হবে, তাহলে আমাকে নিয়ে চলো ওই ভোগ মন্দিরে, যদি কার্য হাসিল হয় তবে তোমাকে উপযুক্ত পারিশ্রমিক। না না তা হবে না, আমি আগে নেব তারপরে আমি ঢুকবো। হনুমানের মনে মনে একটু লালসা হয়েছে, এই লঙ্কাপুরের থেকে যদি আমি কিছু নিয়ে যেতে পারি, তাই ভোগ মন্দিরে যাওয়ার আগে মনে মনে চিন্তা করেছে যদি মন্দোদরী আজ কিছু দেয় আমি অবশ্যই নিয়ে যাব।